Now we should know about Euler path and Euler circuit. So path and circuit বুঝলাম কিন্তু Euler path কখন হবে এই পাথটা এই যে পাথটা আমি ম্যাপটা আঁকলাম এই ম্যাপটা কখন Euler path হবে Euler path হইতে হলে আমি যদি ডেফিনিশন বলি বা রুলসটা বলি বা কন্ডিশনটা বলি তাহলে সেটা হতে হবে কোনো গ্রাফে গ্রাফ এ প্রত্যেকটা এজ অতিক্রম করলে অতিক্রম বা টাচ করলে তাকে আমরা বলবো ইউলার পাথ কোন একটা গ্রাফের প্রত্যেকটা এজকে সে টাচ করবে বাট এখানে আরেকটা কথা বলে রাখি একটা ভার্টেক্সকে সে দুইবার টাচ করতে পারবে পাঁচবার টাচ করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু একটা এজকে সে দুইবার অতিক্রম করতে পারবে না একটা এজকে সে শুধুমাত্র একবার অতিক্রম করে যদি সম্পূর্ণ গ্রাফটা সে ঘুরতে পারে তাহলে সেটাকে আমরা বলবো ইউলার পাথ যেমন ধরেন আমি এই গ্রাফের মধ্যে যদি আমি ইউলার পাথকে বের করতে হয় তাহলে দেখেন তো হয় কি না এ বি সি ডি সেটা কি ইউলার পাথ হইল না কারণ এ ডি এসি যে এসটা আছে সেই এসটাকে কিন্তু সে ছেড়ে দিছে সো এটা ইউলার পাথ হবে না কিন্তু আমরা যদি এভাবে শুরু করতাম ডি সি বি এ আবার সিতে চলে আসলাম তাহলে কি হইল এ সরি ডি সি ভি এ সি এই পুরোটা মিলে আবার কি হইল একটা ইউলার পাথ হইল ঠিক আছে একটা ইউলার পাথ হইল কিন্তু সেটা ইউলার সার্কিট হবে না কারণ দেখেন সে ঘুরে আবার কিন্তু এতে যদি আসতে হয়েছে একই এজকে দুইবার সে কি করতে হবে টাচ করতে হবে কিন্তু আমি বলছিলাম কন্ডিশন হচ্ছে একই এজকে সে দুইবার টাচ করতে পারবে না কিন্তু একই ভার্টেক্সকে পারবে সো এটা কিন্তু ইউলার পাথ সরি ইউলার পাথ হইলো কিন্তু ইউলার সার্কিট হইল না কিন্তু আমি যদি এখানে একটা কাজ করি এইখানে একটা নতুন ভার্টেক্স সংযুক্ত করি এবং এখানে দুইটা এজ সংযুক্ত তাহলে দেখুন তো কি হইলো এখান থেকে ডি সি বি এ সি এখানে কি দিলাম নাম ধরেন ই আবার ডিতে আসলো তাহলে আমি লিখে ফেলি দেখেন এ সরি ডি সি বি তারপর গেল এতে তারপর সে আসলো হচ্ছে আবার সিতে তারপর সে গেল হচ্ছে ইতে তারপর আবার ডিতে চলে আসছে দেখেন ডি থেকে শুরু হয়েছে ডিতে আবার চলে আসছে তাহলে সেটাকে আমরা বলবো ইউলার সার্কিট অর্থাৎ ইউলার সার্কিটের কন্ডিশন হচ্ছে কোনো একটা গ্রাফের প্রত্যেকটা এজকে সে অতিক্রম করবে এবং সে একটা সার্কিট তৈরি করবে সম্পূর্ণ গ্রাফটা মিলে একটা সার্কিট তৈরি করবে তাহলে সেটা হবে আমার ইউলার সার্কিট ওকে এখানে দেখি আমরা ইউলার পাথ এবং ইউলার সার্কিট তৈরি করা যায় কি না অনেক বড় একটা গ্রাফ সো এখান থেকে যদি আমরা শুরু করতে হয় তাহলে আমরা ই থেকে ধরুন একদম ই থেকে শুরু করি ই ডি সি বি এফ এ কিন্তু এ কি মিসিং হইল এডিটা মিসিং হইল তখন আবার এখানে যদি চলে যায় তাহলে এটাও মিসিং তাহলে আমরা একটু ভিন্নভাবে যদি চেষ্টা করি ই থেকে ডিতে গেলাম ডি থেকে সিতে না গিয়ে আমরা কোথায় গেলাম এতে গেলাম এ থেকে আবার ডিতে আসলাম তাহলে এ দিকে গেলে এইটাকে আবার ক্রস করতে হবে এদিকে গেলে হইলো কিন্তু এই দুইটা আবার মিসিং তার মানে আমরা যেদিকেই যাই দুইটা কিন্তু মিসিং হইতেছে আমরা যদি এখান থেকে শুরু করি এদিকে 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 গেলে আবার এটা মিসিং হবে এটাও মিসিং হবে তার মানে যেদিকে যাইতেছে আমার দুইটা মিসিং হইতেছে তার মানে এই গ্রাফটা নো ইউলার পাথ নো ইউলার সার্কিট তার মানে এই গ্রাফে কোনো ইউলার পাথও হবে না ইউলার সার্কিটও হবে না সো এইটা গেল ইউলার পাথ এবং ইউলার সার্কিট